Bismillahir Rahmanir Rahim. Jindira PM Pilot School and College এর দাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ক্লাসে অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঁচটা অধ্যায় থেকে পিটেস্ট পরীক্ষা নেওয়া হবে, সেটা সিলেবাস দেওয়া হয়েছে। তার মধ্যে আমার পাঁচটা অধ্যায় পড়ানো শেষ হয়েছে। এখন আমি একটু রিভিশন করতে চাই, যে পাঁচটা অধ্যায় তোমাদের পরীক্ষা হবে সেই পাঁচটা অধ্যায় আবার আমি প্রথম থেকে একটু তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য একটু রিভিশন করতে চাই। যেমন প্রথম হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়, এই রাষ্ট্রীয় ব্যবসা থেকে আমরা এইবার পরীক্ষাটা অনলাইন পরীক্ষাটা শুরু করব। আর প্রথম অধ্যায় হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়, তোমার যে পাঁচটা পরীক্ষা নিব তার মধ্যে প্রথমটা হচ্ছে তোমার রাষ্ট্রীয় ব্যবসায়। এখন এই রাষ্ট্রীয় ব্যবসায় আমরা একটু মনে করি, পড়ানো হয়েছে এটা সরাসরি তোমার করোনা ভাইরাস শুরু হওয়ার আগে ক্লাসে সরাসরি এই অধ্যায়টা পড়ানো হয়েছে, এবং আশা রাখি এটা তোমরা ভালো করে ক্লাস করছো এবং শিখছো। তারপর আমরা আর একটু মনে করা দেওয়ার জন্য আবার তোমাদের একটু রিভিশন করাচ্ছি। যেমন এক হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় কি। রাষ্ট্র শব্দটা শুনলে তো বোঝা যায় যে আসলে দেশের সরকারের, তাই না? সরকারি ব্যবসা, রাষ্ট্রীয় ব্যবসা এটা। তাহলে একটা দেশের রাষ্ট্র বা সরকার কর্তৃক পরিচালিত, নিয়ন্ত্রিত, গঠিত, একটা দেশের সরকার বা রাষ্ট্র কর্তৃক গঠিত, নিয়ন্ত্রিত, পরিচালিত ব্যবসাকেই বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা। অর্থাৎ মালিকানা, পরিচালনা, নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে যখন থাকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের, সেই ব্যবসাটাকে আমরা কী বলে থাকি, রাষ্ট্রীয় ব্যবসা বলে থাকি। অর্থাৎ এখানে ব্যক্তি মালিকানা না, এখানে দেশের সরকার বা রাষ্ট্র সেই ব্যবসা প্রতিষ্ঠানটার মালিকানা থাকবে, মালিক থাকবে, পরিচালনা করবে এবং সরকারের হাতে বা রাষ্ট্রের হাতেই নিয়ন্ত্রণ থাকবে, এটাকেই বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা। তারপরে দেখি আমরা দুই নম্বর কী আছে, জনকল্যাণের উদ্দেশ্য। জনকল্যাণের উদ্দেশ্য কি, জনকল্যাণের উদ্দেশ্য বলতে জনগণের কল্যাণকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে যখন তুমি কোনো ব্যবসা কার্যক্রম পরিচালনা করবা সেটাকেই বলা হয় জনকল্যাণ। অর্থাৎ তোমার ব্যবসাটা যখন তুমি করবা সেই ব্যবসার মধ্যে যখন তোমার জনগণের কল্যাণ সাধন করাই মূল উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যটাকেই বলা হয় জনকল্যাণের উদ্দেশ্য। আর রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ সাধন করা, মুনাফা অর্জন মূল উদ্দেশ্য নয়। তোমরা একটা কথা মনে রাখবে প্রিয় শিক্ষার্থী, যে রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্যই হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা, মুনাফা অর্জন করা মূল উদ্দেশ্য না। তাহলে যদি নৈবেদিক আসে যে রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কী, তাহলে কী দেবো আমরা, জনকল্যাণ। বা এইভাবে যদি আসে জনকল্যাণ মূল উদ্দেশ্য কোন ব্যবসায়ের, তাহলে অবভিয়াসলি সেটা কী হবে, রাষ্ট্রীয় ব্যবসা। আচ্ছা, তারপর কি আছে দেখি আমরা, সম্পদের সুষম বন্টন। বন্টন তো বুঝি ভাগ করা, বিলিয়ে দেওয়া, বিস্তার লাভ করানো। আর সুষম মানে সঠিকভাবে, সুষম সমানভাবে সঠিকভাবে বন্টন করা। তাহলে সম্পদের সুষম বন্টন কি, সম্পদ সমাজের একটা শ্রেণীর হাতে যাতে কেন্দ্রীভূত না থেকে তা নিশ্চিত করতে সম্পদকে মাঝে মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াস, মানে সম্পদকে বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস সেটাই হচ্ছে সম্পদের সুষম বন্টন। অর্থাৎ একটা দেশের যে সম্পদ বা মানুষের যে সম্পদ, সেই সম্পদগুলো যাতে কিছু সমাজের গোটা কয়েক মানুষের হাতে বা কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত না থাকে, সেই সম্পদগুলো যাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, বিভিন্ন মানুষের হাতে পৌঁছায় দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়, এটাকে বলা হয় সম্পদের সুষম বন্টন। আর সুষম শিল্পায়ন কী, তারপর একটা দেখা সুষম শিল্পায়ন কী। সুষম শিল্পায়ন হচ্ছে তোমার একটা দেশের ব্যবসা গড়ে তোলা, দেশের যে কোনো একটা অঞ্চলে সেটা কেন্দ্রীভূত থাকবে না। যেমন যখন ব্যবসায়ীরা করতে চাইবে তখন তাদের নিজেদের স্বার্থটা সাধারণত দেখে একজন ব্যবসায়ী, যে কোন জায়গায় করলে আমার ব্যবসাটা ভালো চলবে, ঢাকা শহরে করলে বা নারায়ণগঞ্জে
বা গাজীপুরে আছে না মেন সিটিতে বা বিভিন্ন কোন জায়গায় করলে আমার ব্যবসাটা ভালো চলবে, আমি ভালো করতে পারবো। কিন্তু সরকার যখন কোনো ব্যবসা গঠন করে, যেটা আমাকে রাষ্ট্রীয় ব্যবসা আমরা পড়াচ্ছি, এই রাষ্ট্রীয় ব্যবসাটা যখন গঠন করা হয়, সরকার যখন গঠন করে, তখন শুধু সে তার নিজের লাভ চিন্তা করে না, দেশের কোথায় কোন এলাকায় ইন্ডাস্ট্রি নাই, কলকারখানা নাই, তারা সেই এলাকায় একটা কলকারখানা দেওয়ার চেষ্টা করে, যাতে দেশের সর্বত্র সব জায়গায় শিল্পায়ন হয়, শুধু একটা এলাকায় কেন্দ্রীভূত না থাকে শিল্প কারখানা, বিভিন্ন জায়গায় যাতে শিল্প কারখানাগুলো ছড়া ছিটায় দেওয়া যায়, তাহলে পুরো দেশের উন্নয়ন সম্ভব হয়, দেশের শিল্পায়ন সম্ভব হয় একটা এলাকায় কেন্দ্রীভূত না রেখে। আর এটাই করে থাকে কে, এই রাষ্ট্রীয় ব্যবসা বা সরকার। তারপর আমরা আসি ওয়াসা কি। ওয়াসা তো আমরা বুঝি যে পানির সাথে জড়িত যে সংগঠনটা, পানির সাপ্লাইয়ের সাথে, সেটাকে আমরা ওয়াসা বলে থাকি, তাই না? বাংলাদেশের মেট্রোপলিটন শহরে, কোন শহরে? বাংলাদেশের মেট্রোপলিটন শহর এলাকায় পানি সরবরাহ ও পয় নিষ্কাশন, শুধু পানি সরবরাহ করা না, পানিটা যে আমরা ব্যবহার করি কিচেনে, বাথরুমে, তাই না, টয়লেটে, তারপর টয়লেটের যে কি বর্জ্য, এটা যে যায় নিষ্কাশন হয়, এই দুইটাই, তার মানে পানি সরবরাহ করা এবং পয় নিষ্কাশন করা, এই দুইটা কাজের সুবিধা প্রদানের জন্য যে সংগঠনের উপর দায়িত্ব দেওয়া আছে তাকেই বলা হয় ওয়াসা। পুরো বাংলাদেশের সব জায়গায় কি দেন না, এটা শুধু মেট্রো বাংলাদেশের যে মেট্রোপলিটন এরিয়া আছে, এলাকা আছে, সেই সমস্ত এলাকায় পানি সরবরাহ করা এবং যে পয় নিষ্কাশন, পানি ব্যবহারের পর যে সেটা আবার বের করে দেওয়া, ফেলে বের করার ব্যবস্থা করা, বা বিভিন্ন টয়লেট ইয়ার গোসলের পানি, বিভিন্ন কলকারখানার বর্জ্য, বিভিন্ন কিছুই নিষ্কাশন করা, এই কাজটা কে করে থাকে, তোমার এই ওয়াসা করে থাকে। ওয়াসা, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ অথরিটি, এদেরকে বলা হয় ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ অথরিটি, অর্থাৎ ওয়াসা, সংক্ষেপে ওয়াসা, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ অথরিটি, এটা হচ্ছে ওয়াসার কাজ। তারপর তোমার বাংলাদেশ, দেখো কয় নম্বরে, ছয় নম্বরে আছে বাংলাদেশ ডাক বিভাগ। এই বাংলাদেশ ডাক বিভাগ, এটা হচ্ছে এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাষ্ট্রীয় ব্যবসা সংগঠন, যেটাকে আমরা বাংলাদেশ ডাক বিভাগ বলে থাকি। তাহলে কি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাষ্ট্রীয় ব্যবসা সংগঠন কি? ডাক বিভাগ, ডাক বিভাগ। আচ্ছা, ডাক বিভাগ সংশ্লিষ্ট বা সেবা জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্য সরকারি মালিকানাধীন গুরুত্বপূর্ণ বিভাগকেই ডাক বিভাগ বলা হয়। অর্থাৎ ডাক বিভাগের সাথে জড়িত যে কোনো পণ্য বা সেবা, ডাক বিভাগের সাথে জড়িত যে কোনো পণ্য বা সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারি মালিকানাধীন যে তোমার বিভাগ থাকে, সেটাকেই বলা হয় ডাক বিভাগ। এটা হচ্ছে এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাষ্ট্রীয় ব্যবসার সংগঠন। এটা দেড়শো বছর আগে, এইটা প্রায় দেড়শো বছর আগে এই ডাক বিভাগ চালু হয়েছে, এবং এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন আমাদের রাষ্ট্রীয় ব্যবসা সংগঠন। এখন আমরা বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা, এইগুলো একটু আবার দেখবো, ওটা একটু মুছে নেই। হুম, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা, হ্যাঁ দেখো সাত নম্বরে আমরা বলতে পারি, দেখো বাংলাদেশ সাত, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রেল আট হচ্ছে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা, বাংলাদেশ রসায়ন, রসায়ন শিল্প সংস্থা,
বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা। হ্যাঁ, এগুলো এখন আমরা আলোচনা করব যে বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রসায়ন সংস্থা, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসি হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা যেটাকে আমরা বিআরটিসি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, আচ্ছা, আমরা এটা আলোচনা করি, দেখি যে এটা লিখলাম যে বাংলাদেশ রেলওয়ে, খুবই প্রাচীন একটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন। প্রায় 140 বছর আগে এই বাংলাদেশ রেলওয়ে তোমার আমাদের এই উপমহাদেশে গঠিত হয়েছে, জনগণকে স্বল্প মূল্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যাত্রীদের এবং তাদের মালামাল কম টাকায় সুবিধা দিয়ে কম সময়ে কম টাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করে দিয়ে যে সুযোগটা দেয় যে পরিবহন সংস্থা, সেটাই হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এটা সরকারি মালিকানাধীন পরিচালিত সংস্থা। এই এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা, জনগণকে কি অল্প টাকায় কম মূল্যে তোমার সুযোগ সুবিধা বেশি দেওয়া, যাতে জনগণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এবং তাদের যে পণ্য সেটা তারা কম মূল্যে বহন করতে পারে। এটা হচ্ছে একটা প্রাচীন ব্যবস্থা এবং খুব প্রাচীন একটা রাষ্ট্রীয় ব্যবসার সংগঠন। এটা প্রায় 140 বছর আগে আমাদের এই উপমহাদেশে এই প্রথম শুধু কলকাতা ভিত্তিক এটা শুরু হয়েছিল, পরে এটা পুরো উপমহাদেশে ছড়িয়ে পড়ে এই বাংলাদেশ, তখন রেলওয়ে ছিল, এখন যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা নাম দেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই বাংলাদেশ রেলওয়ে একটা তোমার রাষ্ট্রীয় ব্যবসা সংগঠন। তারপর আসো বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা, 8 নম্বর বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বিসিআইসি, এটা সংক্ষেপে হচ্ছে বিসিআইসি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এই বিসিআইসি হচ্ছে, হ্যাঁ, এখন রসায়ন শিল্প সংস্থা যেটা বাংলা আর বিসিআইসি। বাংলাদেশ শিল্প সংশ্লিষ্ট, বাংলার রসায়ন মানে রসায়ন শিল্পের সাথে জড়িত বা রসায়ন শিল্প সংশ্লিষ্ট সার, কাগজ, ট্যানারি ইত্যাদি শিল্প পরিচালনার জন্য বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাকেই বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা বলা হয়। অর্থাৎ রসায়ন শিল্পের সাথে জড়িত, যে সমস্ত ব্যবসা আছে, যেমন সার, তারপর তোমার কাগজ, তারপর ট্যানারি পণ্য ইত্যাদির ই করার জন্য, কী বলে এটাকে, পরিচালনা করার জন্য যে সংগঠনের উপর সরকার দায়িত্ব দিছে সেটাকেই বলা হয় বিসিআইসি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। তাদের উপর এই দায়িত্বটা দেওয়া হয়েছে, তারা এই দায়িত্বপ্রাপ্ত সংগঠন, তারা এই রসায়ন শিল্পের সাথে জড়িত যত পণ্য শিল্পকারখানা তারা এই রসায়ন শিল্প সংস্থা কী করে থাকে, পরিচালনা করে থাকে, এদের আন্ডারেই থাকে। এটাকেই বলা হয় বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা বা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, সংক্ষেপে আমরা বলি বিসিআইসি। তারপর আসে দেখো কি আছে, বাংলা 9 নম্বরে আছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসি। সমস্ত রাষ্ট্রীয় ব্যবসা সংগঠনগুলো আমরা ধীরে ধীরে বলতেছি, তোমাদের মেন বইতে একটা চার্ট আছে, আমি ক্লাসে তোমাদের মুখস্থ করায় দিছিলাম সেই চার্টটা, যে কী কী রাষ্ট্রীয় ব্যবসা সংগঠন আছে এবং তোমার সেটা কোন মন্ত্রণালয়ের অধীনে, এটা আমি তোমাদের ক্লাসে একদম বসিয়ে ছোটদের মতো করে মুখস্থ করিয়ে দিয়েছিলাম, মনে আছে হয়তোবা তোমাদের, অবশ্যই আশা রাখি।
এখন সেটা মনে রাখলে তোমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন তোমরা যে কোনো প্রশ্ন আসলে আনসার করতে পারবা। এখন আমরা বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি, সাশ্রয়ী মূল্যে সড়কে যাত্রী ও পণ্য পরিবহনে সরকারি দায়িত্বপ্রাপ্ত যে পরিবহন সংস্থা সেটাকেই বলা হয় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা। তোমরা যখন শহরে যাবা, এখন আমাদের এই রুডেও মেন রুডেও দেখবা যে বিআরটিসির বাস যায়, দুতলা বাসগুলো নবাবগঞ্জের দিকে যায়, তোমরা খেয়াল করলে হয়তো দেখবা লাল কালারের বাসগুলো, যেটাকে আমরা সরকারি বাস ওটাকে আমরা বলি সরকারি বাস বা রাষ্ট্রের বাস, রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয় ওই বাসগুলা, ওই সংস্থা যে বাসের যে বাসগুলা যে পরিচালনা করে যাত্রী এবং মালামাল, এই সংস্থাকে আমরা বিআরটিসি বলে থাকি। কী বলে থাকি? বিআরটিসি, অর্থাৎ বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা। এই বিআরটিসির মূল উদ্দেশ্যই হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা, জনগণকে স্বল্প মূল্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া, জনগণের মালামাল এক জায়গা থেকে, বিআরটিসির ট্রাকও আছে মাল পরিবহনের জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার কম মূল্যে সুলভ মূল্যে পণ্য পৌঁছে দেওয়া, এই হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার কার্যকলাপ। আচ্ছা, আমরা আসলে ধীরে ধীরে পড়ব, ধীরে ধীরে আমরা সবই দেখব, তাহলে আর পরবর্তীগুলো আমরা আবার আগামী ক্লাসে দেখি। আর একটা ক্লাস করলে আমার রাষ্ট্রীয় ব্যবসা শেষ হয়ে যাবে, একটা ক্লাস করি করলে আমার রাষ্ট্রীয় ব্যবসাটা শেষ হবে। আচ্ছা, তাহলে আমরা আশা রাখি তোমরা এই প্রশ্নগুলো সঠিকভাবে সুন্দরভাবে আনসার করতে পারবে ইনশাল্লাহ। আশা রাখি আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই রাষ্ট্রীয় ব্যবসার যদি আরও বাকি থাকে সেগুলো আমরা পড়ে দিব, যেমন আরও কিছু আছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এটা আমরা পড়ব, তারপর বিসিআইসি, হ্যাঁ এটা তো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বিআরটিসি তো জানলামই, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, তারপর বিটিটিভি, বাংলাদেশ টেলিফোন অ্যান্ড টেলিগ্রাম অ্যান্ড টেলিফোন বোর্ড, যেটা এটাও একটা রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিগ্রাম অ্যান্ড টেলিফোন বোর্ড। অবশ্যই টেলিগ্রাম আগে লিখতে হবে, টেলিফোন পরে লিখতে হবে, যদি টেলিফোন আগে লেখো তাহলে সেটা কাটা যাবে, সংস্থার নাম ভুল হবে, বাংলাদেশ টেলিগ্রাম অ্যান্ড টেলিফোন বোর্ড। হ্যাঁ আচ্ছা, তারপর আসো বিএসএফআইসি, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, যেটাকে আমরা বলি বিএসএফআইসি, এটাও হচ্ছে চিনির সাথে এবং ফুডের সাথে জড়িত। তারপর তোমার আরও অনেক আছে, তোমার যে পিপিপি আছে যেমন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস, এটা আমরা এই অধ্যায়ে পড়েছি কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস, এটা আমরা এই অধ্যায়ে পড়েছি, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যখন সরকার এবং ব্যক্তি মালিকানা মিলে কোনো ব্যবসা করে সেটাকেই বলা হয় পিপিপি, তিনটা পি, যেটাকে বলা হয় প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বিজনেস, এটা আমরা এই অধ্যায়ে পড়েছি, অর্থাৎ সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, পড়লেই তোমরা কী করতে পারবা, যে প্রশ্নগুলো আসবে আনসার দিতে পারবা, উদাহরণগুলো একটু ভালো করে দেখো, উদাহরণগুলো ভালো করে দেখলেই তোমরা আশা রাখি এপি টেস্টের যে প্রশ্নগুলো আছে আনসার করতে পারবা। এরপরে আমি ইনশাল্লাহ এপি টেস্ট পরীক্ষার পর, আমার ফার্স্ট পার্ট তো অলরেডি শেষ হয়ে গেছে, আমি সেকেন্ড পার্টের যে পর্যন্ত পড়িয়েছিলাম তার পরবর্তী থেকে আমি আবার শুরু করব তোমাদেরকে দ্বিতীয় পত্র। আশা রাখি তোমরা ক্লাসগুলো নিয়মিত করবা এবং প্রত্যেকটা ক্লাস সুন্দর মতো করবা, করলে তোমাদের ইনশাল্লাহ ভালোই হবে। আশা, আল্লাহ হাফেজ, আজকে এখানেই শেষ করছি।